দর্শক বন্ধুরা, এখন বাণিজ্যিকভাবে টমেটো চাষ সারা বছরই হচ্ছে। আর এই টমেটো চাষে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায়, যার জন্য আপনি ঝামেলায় পড়েন। ফলন অনেকাংশেই মার খায়, এমনকি 100% ফলনও মার খেতে পারে। তো সেই রকমই আজ একটা গুরুত্বপূর্ণ ছত্রাক আক্রমণ নিয়ে আলোচনা করব। সেটা টমেটোর জমিতে কীভাবে ক্ষতি করে এবং এগুলো কীভাবে সামলাবেন সেটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে। আর এখানে আমি যে সমস্ত ছত্রাকনাশকের কথা বলবো তার টেকনিক্যাল এবং ডোজ স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওই জায়গাগুলো একটু পজ করে দেখে নেবেন। এটা একটা সময় বাঁচানোর জন্য আমি করেছি, আশা করি আপনারাও আমাকে এই বিষয়ে সহযোগিতা করবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, আর এই ভিডিওগুলো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। টমেটো চাষের প্রাথমিক পর্যায়ে অল্টারনেরিয়া সোলানি নামকের ছত্রাকের আক্রমণ প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। এবং এই ছত্রাকের আক্রমণ ঘটলে আপনি টমেটো গাছের পাতাতে কী ধরনের লক্ষণ দেখতে পাবেন সেটা একটু জেনে নিন। বিশেষ করে তলার দিকের পাতা, মাটির কাছাকাছি পাতাতে কী হবে, পুরনো পাতাতে গাঢ় বাদামি বর্ণের ছোপ ছোপ দাগ লক্ষ্য করা যাবে। যত দিন যাবে এই দাগগুলো বড় আকার ধারণ করবে এবং দাগের মধ্যবর্তী স্থান বন্দুকের টার্গেট বোর্ড বা এককেন্দ্রিক রিং বা আংটির মতো বা আপনারা অনেকটা চোখের মতো দেখতে পাবেন। এটা আপনার পাতাতে লক্ষ্য করা যেতে পারে, ডাঁটাতে লক্ষ্য করা যেতে পারে, মানে বিশেষ করে কাণ্ডতে, আবার ফলও এর আক্রমণ কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এই দাগের চারপাশে একটা হলুদ বর্ণের আভা লক্ষ্য করা যাবে। আরও যত সময় এগোবে ধীরে ধীরে এই সমস্ত পাতা এবং ডাঁটা শুকিয়ে এমনকি গাছটা পর্যন্ত মারা যেতে পারে। এটা হচ্ছে টমেটোর আর্লি ব্লাইট বা জলদি ধসা। এই আর্লি ব্লাইট বা জলদি ধসা এটা যখন তাপমাত্রা বেশি থাকে এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত হয় সেই সময় বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এর ফলে আপনার টমেটোর ফলন 30-40% কমে যেতে পারে। যদি আপনি একে আটকাতে সমর্থ না হন তাহলে এর ক্ষতির পরিমাণটা 50-70% পর্যন্তও যেতে পারে। আপনার টমেটোর জমিতে যাতে এই জলদি ধসার আক্রমণ না হয় সেই জন্য আপনারা প্রিভেন্টিভ হিসাবে অগ্রিম কিছু ছত্রাকনাশকের স্প্রে ঘুরিয়ে ফিরিয়ে করে যেতে পারেন। এটা আপনারা মোটামুটি 10-12 দিনের ইন্টারভেল স্প্রেটা করতে পারেন, কিন্তু যদি আবহাওয়া খারাপ থাকে বা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আপনারা 5-7 দিনের ইন্টারভেলে এই স্প্রেগুলো করতে পারেন। এক্ষেত্রে আপনারা ইন্ডোফিলের Z78 ব্যবহার করতে পারেন, অথবা আপনারা সিনজেন্টার এবিক ব্যবহার করতে পারেন, অথবা আপনারা টাটা রিলিজের ক্যাপটাপ এটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা সিনজেন্টার কবচ এটা ব্যবহার করতে পারেন, বিএসএফের পলিরাম এবং কেব্রিওটপ এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও প্রিভেন্টিভ হিসাবে কপার গোত্রীয় ছত্রাকনাশকও স্প্রে করা যেতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যদি টমেটো গাছে ফুল ফল থাকে সে সময় কপার গোত্রীয় ছত্রাকনাশকগুলো না ব্যবহার করাই ভালো, এবং এর সাথে জিনেব গোত্রীয় ছত্রাকনাশকগুলোও কিন্তু ফুল ফল থাকাকালীন না ব্যবহার করাই ভালো। এরপরে ধরুন আপনি আগাম ছত্রাকনাশক স্প্রে করে করে গেছেন কিন্তু প্রতিকূল আবহাওয়া রয়েছে, তাহলে দেখা যেতে পারে যে আপনার জমিতে কিন্তু এই আর্লি ব্লাইটের সমস্যা এসে যেতে পারে, এবং যদি এই সমস্যা এসে যায় তখন একে কন্ট্রোল করা আরও মুশকিল। যদি এই সমস্যা এসে হাজির হয় সেক্ষেত্রে আপনারা বিএসএফের মেরিভন ব্যবহার করতে পারেন অথবা বিএসএফের সিগনাম, এই দুটোই কিন্তু আর্লি ব্লাইট এসে যাওয়ার পরে খুব সুন্দর কাজ করে। পাশাপাশি এই সমস্যা আপনার জমিতে লক্ষ্য করা গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো হচ্ছে আপনার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন না, কোনো ধরনের পিজিআর ব্যবহার করবেন না, বা অতিরিক্ত জলসেচ কিন্তু এই সময় জমিতে দেবেন না, মানে সমস্যাটাকে কন্ট্রোল করে নেওয়ার পরে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যকরী বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।